আসসালামু আলাইকুম আমার আপু ও ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা অসাধারণ ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগে থাকবে। লাইক শেয়ার করতে ভুলবেন না, ভিডিওটা পুরো দেখবেন। একটি কচি লাউ নিয়েছি, লাউটা খেতে অনেক স্বাদ ছিল, তাই ভাবলাম লাউয়ের খোসা এবং বিচি দিয়ে ভর্তা বানিয়ে নিই আর আপনাদের সাথে রেসিপি একটু শেয়ার করি। এখন আমি খুব ভালো করে লাউয়ের খোসা এবং বীজ ধুয়ে নেব। ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে বিচি সহ লাউয়ের খোসা দিয়ে দেব। তারপর একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছু সিদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে কুসাগুলো ডেকে দেব না, ডেকে দিলে লাউয়ের কুসার কালার চেঞ্জ হয়ে যায় আর এরকম সবুজ থাকে না, তাই আমি লাউয়ের কুসা না ডেকে দিয়ে সিদ্ধ করব। এদিকে আমার মা দুই টুকরো মাছ ভেঙে কাটা বার করে নিতেছেন। এই ভর্তাতে মাছ দিলে খেতে অনেক স্বাদ হয়। এখন আমার কষা সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন এইগুলো মিক্সারে ঢেলে নেব। একটু ধনিয়া পাতাও সাথে দিয়ে সব গ্রাইন্ড করে নেব। আমি প্লেটে সাজিয়ে নিয়েছি একটু ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ দিয়ে। আমার ভর্তার রেসিপি একদম রেডি। এরকম ভর্তা বানিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আমার জিভে জল এসে গিয়েছে, তাই আমি ভাত খেতে বসে গিয়েছি। আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। আপনারা প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই রেসিপিটা। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফিজ।